মহতারাম আমাদের একজন বোন কানিজ ফাতেমা উনি প্রশ্ন করেছেন যে ওনার বিয়ে হওয়ার পরে স্বামীর সাথে ওনার স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন খুবই সুখময় ছিল ভালোভাবে চলছিল কিন্তু হঠাৎ করে ওনার স্বামী কিছুদিন ধরে খুব ফেসবুক ইউজ করেন মোবাইলে কারোর সাথে হয়তো কথা বলছেন বা এভাবে একটা অবস্থা উনি দেখতে পাচ্ছেন এবং ওনার সাথে একটা দূরত্ব কিছুটা সৃষ্টি হচ্ছে এখন বোনের প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে আমি কি করতে পারি ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ এই জাতীয় সমস্যা ক্রমেই বাড়ছে আধুনিক প্রযুক্তি যত উন্নতি হচ্ছে সামনে আগাচ্ছে আমরা কেমন যেন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি আমাদের আগের প্রজন্ম তার আগের প্রজন্মের আমাদের মায়েরা আমাদের দাদিরা তাদের জাগতিক সুবিধাদি কম ছিল কিন্তু হৃদয়ের যে আন্তরিকতা স্বামী স্ত্রী সন্তান সন্ততি পাড়াপোষ প্রতিবেশী নিয়ে যে একটা সৌহার্দ্যময় সুন্দর জীবন এটা যেন আমরা একেবারে হারিয়ে ফেলেছি এটা সর্বশেষ পর্যায়ে পড়ে পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাওয়া তো বোন যে প্রশ্ন করেছেন এক্ষেত্রে পরস্পরের দায়িত্ব আছে যদি তার স্বামী শুনতেন অথবা প্রশ্ন করতেন তাহলে তাকে আমরা কিছু কথা বলতাম সে কথা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন এই দিনের অন্যতম মৌলিক বিষয় হলো আমরা যেন দুনিয়াতে শান্তি পাই দিন অর্থ অর্থহীন কোনো আনুষ্ঠানিক কাজ নয় যেটা আমরা কিছু পাচ্ছি না এজন্য সালাত আদায় করা দিন কারণ সালাতের মাধ্যমে আমার আত্মা সুস্থ শক্তিশালী হবে ঠিক তেমনি স্বামী এবং স্ত্রী হাসি আনন্দ ফুর্তি এগুলো ইবাদত কখনো ফরজ কখনো নফল কারণ এর মাধ্যমে আমরা নগদ শান্তি পাব আল্লাহ খুশি হবেন আমাদের জন্য অফুরন্ত সওয়াবের ব্যবস্থা করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অতিরিক্ত সময় প্রায় সবটুকুই স্ত্রীকে দেওয়ার চেষ্টা করতেন সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করছেন তার স্ত্রীর কাছে যে তিনি ঘরে কি করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি রাসূলুল্লাহ সাল্লাম ঘরে থাকলে তার পরিবারের স্ত্রীর খিদমত করেন সুবহানাল্লাহ স্ত্রীর সেবা সার্ভিসে ঘর পরিষ্কার করার কাজে পেঁয়াজ কাটা আপনি কল্পনা করেন আমরা কতজন পুরুষ স্ত্রী যখন রান্নাঘরে কাজ করেন পাশে যদি 15 মিনিট পেঁয়াজ কেটে দিই একটু কাজে স্ত্রীর মনটা কত ভালো লাগে আল্লাহ রাসূলের সাথে এটা সুন্নাহ তিনি নিজের কাজ নিজে করতেন উপরন্ত স্ত্রীর কাজে সহায়তা করতেন স্ত্রীর সাথে একসাথে খেতেন খেলাধুলো বিনোদন একসাথেই ছিল তা আমাদের দর্শক ভাইদেরকে বলবো যে আমরা যদি এটা করি রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাত হিসেবে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কিন্তু শুধু আখিরাতে সওয়াব পাবো না দুনিয়াতে আমরা যেটা পাবো সেটাও অফুরন্ত আনন্দ অপার আনন্দ কিন্তু যেহেতু বোনের স্বামী প্রশ্নটা করছেন না বা শুনছেন না মনের জন্য আমাদের কিছু বলার আছে সেটার প্রথম কথা হলো আমরা অধিকাংশ ক্ষেত্রে সন্দেহ করি সন্দেহকে বর্জন করতে হবে সন্দেহ আল্লাহ হারাম করেছেন আপনার স্বামী ফেসবুক ব্যবহার করেন ফোন করেন আমরা ধরে নেব তিনি কোনো ভালো কাজই করেন আমরা খোঁজ নিতে যাব না তুমি কাকে করো কেন করো কারণ এই সন্দেহ আমাদের ভিতরে দূরত্ব আরও তৈরি করবে দ্বিতীয়ত আমরা দায়িত্বের চেতনায় সম্পর্ক সুন্দর করব অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ যে আমি অন্তত আমার দায়িত্ব পালন করি আমার স্বামী যদি প্রতিদান না দেয় তুমি দিও যখন আমি দায়িত্ববোধ নিয়ে স্বামীর প্রতি আমার দায়িত্বগুলো সুন্দর করে পালন করব এবাদতের চেতনায় স্বামী ফিরতে হবেই এটা এমন একটা আচরণ স্বামীর ভিতরে তাসির করবে তৃতীয়ত আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ কোরআন কারিমে দোয়া শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আয় আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ভিতরে এবং সন্তান সন্ততির ভিতরে এত প্রীতিময় সম্পর্ক দেওয়ার জন্য একে অপরের চোখের শান্তিতে পরিণত হই এবং আমাদেরকে মুত্তাকি মানুষদের ইমাম বানিয়ে দাও এ থেকে বোঝা যায় যে মুত্তাকিদের ইমাম হতে গেলে একটা শান্তিময় পরিবার লাগবে আর মুত্তাকিদের বড় বৈশিষ্ট্য হলো শান্তিময় পরিবার আপনি এই দোয়াটা সাজদায় যেয়ে করবেন সালাতের ভিতরে করবেন সালাতের পরে করবেন তাহাজ্জুদের সময় করবেন এভাবে আমার দায়িত্ব পালন আমার দোয়া এবং সন্দেহমুক্তভাবে স্বামীর সাথে সম্পর্ক তৈরির চেষ্টা এগুলো আমাদেরকে সাহায্য করবে পাশাপাশি স্বামীকে দিনই পরিবেশের দিকে ধাবিত করতে হবে স্বামীর সাথে স্ত্রী দিনই কোনো পরিবেশ দেবে আসনা দিনের কিছু একটা ক্যাসেট শুনি দিনই প্রোগ্রাম দেখি যখন তাকওয়া অন্তরে তৈরি হবে আল্লাহর ভয় তৈরি হবে তখন আমাদের পারিবারিক সম্পর্ক গভীর হবে
আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আপনাকে মহতারাম। আমরা তো পরামর্শটা বোনদের জন্য আমরা পেলাম, কিন্তু আমাদের ভাইরা যারা দেখছেন আমাদের জন্য আসলে আমাদের কি নসিহত বা আমাদের ভাইদেরকে এই ক্ষেত্রে কি বলবেন আপনি যারা এই কাজগুলো করছেন? জি, এখানে দুই ধরনের ভাইদের সমস্যা, দুই ধরনের। অনেক ভাই স্ত্রীর উপরে জুলুম করছেন, অনেক ভাই স্ত্রী দ্বারা জুলুমকৃত হচ্ছেন, এটাও বাস্তব। বর্তমানে ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ, বিভিন্ন রকমের নানাবিধ স্লোগান, অধিকার চেতনা অনেক সময় স্ত্রীদেরকেও সন্দিহান করে তোলে, স্বামীকে অনেক সময় রাগবাগ করেন, স্বামীর সাথে খারাপ আচরণ করেন, এটারও অভাব নেই। তো ভাইদের এই বিবিধ সমস্যার জন্য আমরা দুই ধরনের পরামর্শ শরীয়তের আলোকে দিতে পারি। প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা স্বামীদেরকে দুটো দায়িত্ব দিয়েছেন, স্ত্রীদেরকেও দুটো দায়িত্ব দিয়েছেন, কোরআন এবং সুন্নাহর আলোকে খুব সংক্ষেপে বলা যায়। স্বামীদের দায়িত্ব হলো দুটো, একটা হলো যে স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করা, যেটা রাসূলুল্লাহ বারবার বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লাহলিহি খিয়ারুকুম আহসানুকুম লিনিসাইহিম খুলুকান, তোমাদের ভিতরে সেই সবচেয়ে ভালো, সেই ভালো মুসলমান যে স্ত্রীর সাথে পরিবারের সাথে সর্বোত্তম আচরণ করে। সর্বোত্তম আচরণ অর্থ স্ত্রী যতই আমাকে বিরক্ত করুক, রাগাক, আমি অন্তত ধৈর্য ধরে তার সাথে শালীন আচরণ করব। যেটার মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ত্রীরা তার সাথে অশোভন আচরণ করেছেন, কষ্ট দিয়েছেন, তিনি কষ্ট পেয়ে একবার চার মাস মসজিদে পড়ে থেকেছেন, ঘরে আর এত কষ্ট পেয়েছেন মনে, কিন্তু তাৎক্ষণিক কখনো রাগ করেননি। অর্থাৎ তাদের রাগের বাথায় সিদ্ধান্ত নেওয়া, হাত চালানো তো দূরের কথা, রাগ করা, গালি দেওয়া, কড়া কথা বলা, এটা কখন সবর করেছেন? সবর করে পরবর্তীতে কোনো কথা বলেছেন ভালো অথবা একটু কষ্ট পেয়ে সরে থেকেছেন, এরকম ঘটেছে। কাজেই প্রথম বিষয় হলো স্বামীর প্রতি দায়িত্ব যে স্ত্রীকে তাকে সর্বোচ্চ আচরণ করা, তার আচরণে ক্রোধান্বিত না হয়ে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা, তার সাথে ভালো আচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযা মাগাইদান ওয়া হুয়া ইয়াস্তাতিউ নাফযাহু মালা আল্লাহু। এটা ইমাম সুয়ুতি শেখ আলবানী হাসান বলেছেন, জামে সগিরে আসছে, যদি কেউ রেগে যায় কারোর উপরে, যেখানে সে রাগ ঝেড়ে দিতে পারে, এমন মানুষ যার পরে রাগ, রাগের কারণে মার দেওয়া যায়, কিছু বলা যায়, গাল দেওয়া যায়, কথা বলা যায়, কিন্তু তা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও সে নিজেকে কন্ট্রোল করে ক্ষমা করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার অন্তরটাকে শান্তি এবং তৃপ্তি দিয়ে ভরে দেবেন। সুবহানাল্লাহ। কাজেই আমরা স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে এটা কিন্তু সবচেয়ে বেশি প্রযোজ্য। স্বামীকে স্ত্রী রাগ করতে পারে, স্ত্রীকে স্বামী রাগ করতে পারে, তারপর রাগের মাথায় যখন নিজেকে দমন করবে, ভালো কথা বলবে, তখন এই সওয়াবটা তিনি পাবেন। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় বিষয়ে বলবো, জি ইনশাআল্লাহ। জি, দ্বিতীয় বিষয় হলো স্বামী স্ত্রী, স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে সময় দেওয়া এবং তাকে সাধ্যের ভিতরে ভালো রাখা। এই দুটো কাজ স্বামীরা করবেন, সর্বোত্তম ভালো আচরণ সাধ্যের ভিতরে, এবং তাদেরকে সময় দিতে হবে যথাসম্ভব। আমার বিনোদন আনন্দ স্ত্রীকে নিয়ে হবে, পরিবারকে নিয়ে হবে, এবং তাদেরকে যথাসম্ভব ভালো রাখা, আমার সম্পদ আছে তাদেরকে খারাপ রাখবো, এরকম যেন না হয়। আর এই দুটো কাজই আল্লাহর কাছে সওয়াবের চিন্তা করতে হবে। স্ত্রী প্রতিদানে কি দিল এই চিন্তা করা যাবে না, তাহলে সওয়াবও পাওয়া যাবে এবং পরিবারের জীবনটাও সুন্দর হবে। যে আমাদের নারী পুরুষ বা স্বামী স্ত্রী, স্বামীর কখনো এটা ভাবা উচিত না যে আমার স্ত্রী 100%ই আমার মতো হয়ে যাবে, একটু থাকতে পারে, আবার স্ত্রীরও এটা ভাবা উচিত যে আমার স্বামীরও হয়তো একটু থাকতে পারে। এটা আমাদেরকে সময় লাগবে। মজার কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটাই বলেছেন। আমরা যেখান থেকে ভুলের শুরু হয়, স্ত্রী স্ত্রীর প্রকৃতি দিয়ে চিন্তা করেন স্বামীকে, ঠিক স্ত্রী প্রকৃতিতে সোজা করে ফেলবেন, সোজা করে ফেলবেন, আর স্বামী পুরুষ প্রকৃতি দিয়ে চিন্তা করেন স্ত্রীকে, সেই পুরুষ প্রকৃতিতে এরকম সোজা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাউসু বিন্নিসা খায়রান, তোমাদেরকে নসিহত করছি, ওসিয়াত করছি, আদেশ দিচ্ছি স্ত্রীদের সাথে ভালো আচরণ করবে। ফাইন্নাহুন্না খুলকনা মিন দালা, নারীদেরকে বক্রতা, ইমোশন, আবেগ বেশি দিয়ে তৈরি করা হয়েছে, অল্প জিনিসই তারা একটু আবেগ হবে, যার ভিতরে নারীত্ব যত বেশি তার ভিতরে ইমোশন আবেগ তত বেশি, তুমি যদি তাকে পুরো সোজা করতে যাও ভেঙে যাবে, আর যদি একেবারে ছেড়ে দাও তার ক্রেজিনেস বাড়তে থাকবে। কাজেই তার সাথে ভালো আচরণ করো, তাকে ভালো বলো, কিন্তু তাকে পুরুষের মতো সোজা করতে যেও না, এটা পুরুষদের বড় ভুল। নারীদের ভিতরে এমনকি আমার সন্তান, আমার ভাই, কেউই আমার মতো হবে না। কাজেই তাকে তার ব্যক্তিত্বে, তার অবস্থায় এবং বিশেষ করে নারী প্রকৃতির সাথে সঙ্গতি রেখেই তাকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। আমরা দুজনেই অসম্পূর্ণ, ঠিক পুরুষের ক্ষেত্রেও তাই। স্বামীকে এমনভাবে করা যাবে না যে আমার নারী প্রকৃতির অধীনে তাকে নিয়ে আসবে। এই জন্য আমরা যেটা বলছিলাম, স্ত্রীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো দায়িত্বের কথা বিভিন্নভাবে বলেছেন।
একটা হলো আনুগত্য, জি আনুগত্য বলতে স্বামী স্ত্রীর ভিতরে কয়েকটা সম্পর্ক, একটা হলো একান্ত দাম্পত্য সম্পর্ক, যে সেবা স্বামী স্ত্রী ছাড়া অন্য কারো থেকে শরীয়তে নিতে পারেন না সেখানে আনুগত্যটা ওয়াজিব। বাকি অন্যান্য ক্ষেত্রে ঘর থেকে বাইরে যেতে, ঘরে কাউকে আনতে, স্বামীর সম্পদ পরিবারের প্রয়োজন ছাড়া অন্য কাউকে দিতে, এটা আনুগত্য লাগে। আর সংসারে রান্না বাড়া এটা আনুগত্য করা জরুরি নয়, সহযোগিতা করা ভালো, সওয়াব আছে, না পারলে স্বামীর দায়িত্ব রান্না বাড়ায় ব্যবস্থা করা। আর দ্বিতীয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা হলো কৃতজ্ঞতা। লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি স্বামীর অনেক খেদমত থাকে। স্বামী স্ত্রীর অর্থনৈতিক দায়িত্ব নেন, সামাজিক দায়িত্ব নেন, প্রোটেকশন সংরক্ষণের দায়িত্ব নেন, স্ত্রীকে কেউ কোনো কিছু বললে তিনি তার প্রতিরোধ করেন। এই যে স্বামী স্ত্রীকে সামাজিক অর্থনৈতিক সংরক্ষণের চেষ্টা করছেন, যে অকোনো অবস্থায় থাক না কেন, মজুর থেকে শ্রমিক থেকে সকল পর্যায়ের স্বামী স্ত্রীর জন্য কষ্ট করেন, আর এই কষ্ট না হলে স্ত্রী বিপদে পড়েন। কিন্তু যদি কোনো স্ত্রী স্বামীর এই কষ্টের প্রতি কৃতজ্ঞতার অনুভূতি না লালন করে, তার ভিতরে কৃতজ্ঞতার অনুভূতি না থাকে, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হন, ওই স্ত্রীর দিকে আল্লাহ তাকান না। জি, তাহলে স্ত্রীর জন্য দুটো দায়িত্ব, স্বামীর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি থাকা যে তিনি আমার জন্য কষ্ট করেন, তিনি আমার অনেক কিছু করতে পারেননি কিন্তু অনেক কিছু করেছেন, কাজেই তার প্রতি ধন্য কৃতজ্ঞ থাকা, ধন্যবাদ দেওয়া এবং তার সাথে মিলেমিশে সংসার করা। আর স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করা এবং তাকে সবচেয়ে ভালো রাখার চেষ্টা করা, সময় দেওয়া। এই দুটো যদি পরস্পর আমরা করতে পারি আমার মনে হয় আমরা আরো ভালো দাম্পত্য জীবন সুখময় হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের মহতারাম অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি বিস্তারিতভাবে আমাদেরকে বললেন, দাম্পত্য জীবনে সুখময় জীবন যাপন করার যে কৌশলগুলো আল্লাহ রাসূল করেছেন সেগুলো। আমাদের এক্ষেত্রে অবশ্যই স্বামী স্ত্রী উভয়ের দায়িত্ব রয়েছে। স্বামীকে কখনোই এটা মনে করা উচিত না যে আমার স্ত্রী আমার দাসীর মতো শুধু করতেই থাকবেন, তিনি তার কোনো অধিকার নেই। আবার স্ত্রীকেও এটা ভাবা উচিত যে আমার স্বামী তো আমার জন্য অনেক কিছু করেন। এই পারস্পরিক দায়িত্ববোধ যদি আমাদের জাগ্রত হয় তাহলে ইনশাআল্লাহ তারা আমরা আরও সুন্দর থাকতে পারবো।